হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি মিনে উইনে নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ সেই সকল স্টুডেন্টসদের জন্য যারা ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় এই বছর বসেছে ও তোমরা যারা অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছো তোমাদের জন্য আমরা বেশ কিছু নতুন আপডেট নিয়ে এসেছি কী স্তরে আছে তোমাদের রেজাল্ট ডিক্লারেশনের প্রসেসটা বোর্ডের যারা মানে আধিকারিকরা আছেন বা যারা আছেন বা কর্মীরা আছেন ওনারা কি করছেন এখন বর্তমানে তোমাদের ফল প্রকাশ কবে হতে পারে বিভিন্ন জায়গায় যে প্রতিবেদন উঠে এসছে ওইগুলো আমরা তোমাদের দেখাবো ঠিক আছে আর এছাড়া আমরা ডিসকাস করব বিদ্যা জ্যোতি স্কুলসগুলোতে রিসেন্টলি যে ডিক্লেয়ার হয়েছে অন থার্টিথ থার্টিন্থ মে 2024 এ सीबीएसई 10th ও 12th এর রেজাল্ট তার মধ্যে বিদ্যা জ্যোতি স্কুল এর নাম কিন্তুoverlineoverline উঠে আসছে त्रिपुराর বিদ্যা জ্যোতি স্কুলগুলো 125 টা স্কুল আছে সবগুলোতে কিন্তু আগে যখন এগুলো টিবিএস থেকে যখন ছিল bengali medium যখন ছিল তখন কিন্তু মানে এইবার যা রেজাল্ট হয়েছে তার থেকে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো હતો তাহলে কেন এমন হলো পত্রিকায় কি লিখেছে ওটা আমরা দেখব প্লাস

যেই রেজাল্ট বোর্ড রেজাল্টস এটা কিন্তু মে মাসের মধ্যেই কিন্তু আসবে গতকালকে কিন্তু মানে টিএসি যিনি চেয়ারম্যান উনি কিন্তু অলরেডি কিন্তু বলেছেন এই ব্যাপারে কিন্তু উনি ইঙ্গিত দিয়েছেন আর আমরা গতকালকের ভিডিওতেও বলেছিলাম যে রেজাল্ট কিন্তু মোস্ট বাই মে চলে আসবে যদি অনলাইন এর কাজ এখন চলছে চলছে ঠিক আছে অনলাইন কাজ কাজ কমপ্লিট এখন চলছে অনলাইন আপলোডিং এর কাজ কারণ অনলাইনে তোমরা রেজাল্ট দেখবে তাই ওনাদের ডেটা বেসে রেজাল্টটা কিন্তু আপলোড করতে হবে যাতে রোল নাম্বার দিয়ে সাবমিট দিলে তোমাদের রেজাল্টটা যাতে শো করে সো ওটাই এখানেই শো করে তোমাদের সাবজেক্ট ওয়াইজ মার্কস ঠিক আছে প্র্যাকটিক্যাল মার্কস তারপর তোমাদের থিওরিটিক্যাল মার্কস সব কিছু কিন্তু এখন অনলাইনে আপলোডের যে প্রসেসটা চলছে ঠিক আছে সো এই মানে এই জিনিসটা নিয়ে কি উঠে এসছে বিভিন্ন ন্যাশনাল যেই নিউজ গুলো আছে ওইগুলো প্লাস ত্রিপুরার নিউজ মানে তোমাদের নিউজ পেপারসগুলোতে কি উঠে এসছে চলো আমরা দেখে নেই ঠিক আছে পঁচিশ মে এর পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে ইতিমধ্যেই উত্তরপত্র মূল্যায়নের কাজ শেষ হয়েছে জানিয়েছেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মাধ্যমিকে এবার তেত্রিশ হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে প্রায় তেইশ হাজার ছাত্রছাত্রী গত চব্বিশ এপ্রিল থেকে উত্তরপত্র মূল্যায়ন শুরু হয় উল্লেখ করা যেতে পারে আইসিএসসি ও সিবিএসসি পরিচালিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে সিবিএসসি পরিচালিত পরীক্ষায় রাজ্যের বেসরকারি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাফল্য থাকলেও বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে তেমন সাফল্যের হার কিন্তু নেই যেটা নিয়ে আমরা বলছি আর যেই নিউজটা কিন্তু গতকালকে থেকে কিন্তু ভাইরাল হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে যে ত্রিপুরার বিদ্যাজ্যোতি স্কুলগুলোর কিন্তু এক্সপেক্টেড রেজাল্টস কিন্তু হয়নি ফেইলের পার্সেন্টেজ কিন্তু অনেক বেশি এক একটা এমন স্কুলও আছে সিক্সটি পার্সেন্টও ফেইল আছে ঠিক আছে সো এটা কেন এমন হল মোস্টলি সামনের বছর বা আগামী দিনে যেই বছরগুলো আসবে একাডেমিক সেশনসগুলো যে আসবে ওইগুলো থেকে ত্রিপুরা গভর্নমেন্ট কিন্তু শিওরলি কিন্তু এই বিদ্যাজ্যোতি স্কুলসগুলোর দিকে নজর দেবে নাসেসারি ইনফ্রাস্ট্রাকচার ওনারা ডেভেলপ করবেন যাতে আগামী দিনে যাতে রেজাল্ট যাতে ভালো হয় আর রিসেন্টলি যেহেতু বিদ্যা তোমাদের বিদ্যালয় কনভার্ট করা হয়েছিল স্কুলগুলোতে অনেক স্টুডেন্ট ছিল যারা বেঙ্গলি মিডিয়াম বা বাংলা মিডিয়ামের ওদের মানে হঠাৎ করে ইংলিশ মিডিয়ামের সমস্ত পঠন পাঠনে খাপ খাইয়ে নেওয়াটা ওদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে গেছে তবে এটা আমরা এক্সপেক্ট করছি যে গ্র্যাজুয়েলি গ্র্যাজুয়েটলি দু তিন বছরের মধ্যে কিন্তু তোমরা দেখতে পাবে এই বিদ্যা জ্যোতি স্কুলসগুলো থেকে কিন্তু সিবিএসসি টপার্স বেরোবে ত্রিপুরা ও নর্থ ইস্টের এটা তোমরা গ্যারান্টি কেন কারণ এই পি এম শ্রী একটা প্রকল্প প্লাস এই বিদ্যাজ্যোতি এই দুটো প্রকল্প এইগুলো হচ্ছে ফ্ল্যাগশিপ স্কিমস যেগুলো নাকি কি করে এক্সিস্টিং যে সমস্ত সরকারি স্কুলসগুলো আছে এগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে এগুলোকে মডার্ন সমস্ত ফেসিলিটি এগুলোর মধ্যে ইনকর্পোরেট করে এগুলোকে ডেভেলপ করার চেষ্টা করে এটা কিন্তু একটা প্রশংসনীয় পদক্ষেপ কিন্তু যেহেতু ইনিশিয়ালি শুরু হয়েছে তার জন্য এই জিনিসটা হচ্ছে আর সাথে আরেকটা জিনিস করণীয় যে টিচার্স যেনারা আছেন যেনারা এতদিন মানে বেঙ্গলি মিডিয়ামে পড়িয়ে এসে ওনাদেরকে রিকুইজাইট ট্রেনিং প্রোভাইড করতে হবে যাতে ওনারাও যাতে স্টুডেন্টসরা যারা যাদের ইংলিশ মিডিয়ামে কনভার্ট হওয়ার পর প্রবলেম হচ্ছে ওদের যাতে ওরা যাতে ঠিকঠাক যাতে ডাইরেকশন দিতে পারে যে কোন দিকে কিভাবে পড়লে ওদের রেজাল্টটা ভালো হবে সো মোস্ট প্রবলি মোর ওরিয়েন্টেশন ট্রেনিং দেওয়া দরকার বা টিচারদের জন্য টিচার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওইগুলো দেওয়া দরকার প্লাস নতুন কোন কোনো রিক্রুটমেন্ট হলে ওদের যে মানে প্রেসার যে ট্রেনিংটা দেওয়া হয় বা ওরিয়েন্টেশন বা ওয়েলকাম ট্রেনিং যেটা দেওয়া হয় ওটার মধ্যেও এই নিউ এডুকেশন পলিসির আওতায় কিন্তু সবাইকে কিন্তু ট্রেনিং দেওয়া খুব খুব জরুরি কারণ ম্যাক্সিমাম রেজাল্ট কিন্তু খারাপ হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পরিচালিত টেন্থ ও টুয়েলভের রেজাল্টে ঠিক আছে সো আশা করি আগামী একা মানে একাডেমিক সেশন থেকে অফ ত্রিপুরা অবশ্যই এই জিনিসটা দেখবেন আর বিদ্যা থেকে টপার বেরোবে এই দিনটার অপেক্ষায় আমরা সবাই রইলাম ঠিক আছে সো এই দেখো কিছু প্রতিবেদন উঠে আরও দুই হাজার চব্বিশ টি বিএসি ক্লাস টেন টুয়েলভ রেজাল্ট রিলিজিং বাই লাস্ট উইক অফ মে এখানে কিন্তু বলে দিয়েছে মানে বলে দিয়েছে বিভিন্ন ন্যাশনাল যে সমস্ত ওয়েব পোর্টেলগুলো আছে নিউজ পোর্টাল এখানে কিন্তু এই জিনিসটা চলে এসছে কারণ টি বিএসসির যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী উনি কিন্তু এটাই ইন্ডিকেশন দিয়েছেন যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে টেন্থ টুয়েলথ রেজাল্ট লাস্ট উইক অফ এর মধ্যেই দেবে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিনের মধ্যে তোমরা রেজাল্ট পেতে পারো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস বা বিভিন্ন নিউজ পোর্টালে উঠেছে যেমন হিন্দুস্থান ডট কমে উঠেছে জাগরণ জোশ ডট কমে উঠেছে ইকোনমিক টাইমসে উঠেছে দেখো কি লিখেছে টি রেজাল্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডে ত্রিপুরা বোর্ড টি বিএসসি টেন্থুয়েলথ

যে সার্ভার আছে বা ডেটা বেস আছে ওখানে আপলোড করা হচ্ছে ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে এখন চিন্তার কিছু নেই আমরা এটাই আশা রাখছি তোমরা যারা অধীর আগ্রহে টি পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক রেজাল্টের জন্য ওয়েট করছো তোমাদের খুব খুব ভালো রেজাল্ট হবে আমরা তোমাদের আগাম অল দা বেস্ট জানাচ্ছি আশা করি তোমরা ফ্লাইং কালার্স নিয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবার তোমরা পাশ করে সবাইকে দেখিয়ে দেবে যে তোমরাও কিন্তু ভালো রেজাল্ট করেছো ঠিক আছে আর আর একটা জিনিস মনে রাখবে এই যারা তোমরা টেন্থ পাস করবে মাধ্যমিক পাস করবে দ্য জার্নি দ্য জার্নি হ্যাজ নট এন্ডেড হিয়ার এখন কিন্তু মেইন জিনিস হচ্ছে ইলেভেন্থ আর টুয়েলভ ঠিক আছে এই জিনিসটা তোমাদের ভালো করে পড়তে হবে আর যারা টুয়েলভ পাস করেছো যদি তোমাদের এন্ট্রান্সে যদি তোমাদের সিলেকশন না হয় এখানে নিরাশ হওয়ার কিছু নেই এক বছর তোমরা যদি চাও যে ড্রপ দিতে দিয়ে দাও আর আর মানে আমরা যেটা সাজেস্ট করি ম্যাক্সিমাম স্টুডেন্টসদের যে এক বছর ড্রপ না দিয়ে কোনো অল্টারনেট কোর্সে ভর্তি হয়ে যাও যেটাতে তুমি এই বছর ভর্তি হতে পারছো ভর্তি হয়ে তারপর তুমি এন্ট্রান্সের জন্য সাইড বাই সাইড পড়তে পারো যদি আগামী বার যদি এন্ট্রেন্স নাও লাগে বা নাও ক্লিয়ার করতে পারো তাহলে তোমার কিন্তু ওই কোর্সে কিন্তু তোমার কিন্তু ইয়ারটা কিন্তু চলে যাবে কারণ আর তোমাদের বছর কিন্তু নষ্ট হবে না ঠিক আছে সো অল দ্য ভেরি বেস্ট যারা তোমাদের টিবিএসসি রেজাল্টের জন্য অপেক্ষা করছে যখনই রেজাল্ট দেবে বা রেজাল্ট সংক্রান্ত কোনো আপডেট আসবে টিবিএসসি বোর্ড থেকে আমরা দেন এন দেন আমরা শেয়ার করবো তোমরা আমাদের চ্যানেল স্টাডি মিনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে স্যারের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করতে ভুলো না ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকম এডুকেশনের নোটিফিকেশন আর্জেন্ট নিউজ আপডেট সরকারি চাকরির কিছু বেরোলে ইনফরমেশন সরকারি চাকরির প্রিপারেশনের ক্লাসেস সমস্ত কিছু তোমরা এই চ্যানেলে কিন্তু টাইম টু টাইম পেয়ে যাবে এটা আমরা তোমাদের প্রমিস করলাম ঠিক আছে এইবার আমরা দেখে নিই বিদ্যা জ্যোতি স্কুলস গুলো নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু অনেক কিছু কিন্তু গতকালকে থেকেই উঠছে যেদিন থেকে সিবিএসি টেন্থ রেজাল্ট দিয়েছে মানে এখানে তোমাদের যে ওটা হয়েছে এটা হচ্ছে যে সিবিএসি যে রেজাল্ট দিয়েছে প্রাইভেট যে আছে ওইগুলো রেজাল্ট ভালো হয়েছে শুধুমাত্র এখানে নজর পড়েছে বিদ্যাজ্যোতি স্কুলসগুলোতে কেন কারণ এক এক সময় এই স্কুলসগুলো যখন ত্রিপুরা বোর্ডের আন্ডারে ছিল বেঙ্গলি মিডিয়াম যখন ছিল তখন এখান থেকে কিন্তু টপার বেরোতো সব স্কুলগুলোতে ঠিক আছে এখন বেরোচ্ছে না সিস্টেমে নিশ্চয়ই কোনো কিছু ইমপ্রুভমেন্ট দরকার পরে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই কাজ করবে তোমরা দেখে নিও উইদিন টু থ্রি ইয়ার্স দু থেকে তিন বছরের মধ্যে ঠিক আছে এখন চলছে তোমরা দেখে নিও দুই হাজার সাতাশের সিবিএসি রেজাল্ট দেখবে বিদ্যাজ্যোতি স্কুল থেকে কিন্তু টপার তোমরা দেখতে পারবে ঠিক আছে এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারছি কারণ গভর্নমেন্ট অব ত্রিপুরা উইল সোন ওয়ার্ক টু ইমপ্রুভ দ্য ইনফ্রাস্ট্রাকচার অফ দিস স্কুল ঠিক আছে দেখো কি উঠে এসছে সিবিএসসি দশম দ্বাদশে শোচনীয় ফলাফল রাজ্যে ক্ষোভ রাজ্য সরকারের বিদ্যাজ্যোতি প্রকল্প নিয়ে বড় সড়ো প্রশ্ন উঠেছে কি কেন ন্যূনতম পরিকাঠামো ছাড়া একশো পঁচিশটি সরকারি স্কুলকে রাতারাতি বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে আনা হলো এই নিয়ে কাঠ রাজ্য শিক্ষা দপ্তর তবে রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের দৌলতে হাজারো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে এখানে তোমাদের আমরা একটা জিনিস বলবো ম্যাক্সিমাম অনেক স্টুডেন্টস আছে যারা নাকি এক্সপেক্টেশনের তুলনায় কিন্তু অনেক কম নাম্বার পেয়েছে ঠিক আছে এক্সপেকটেশনের অনুযায়ী অনেক কম নাম্বারস পেয়েছে সো এটা তোমাদের দরকার ছিল যে বিদ্যা যদি স্কুলগুলোকে কনভার্ট করার আগে যারা অ্যাটলিস্ট নাইন্থ বা টেন্থ স্ট্যান্ডার্ডে আছে ওদেরকে বেঙ্গলি মিডিয়ামেই বোর্ড পরীক্ষা দেওয়ার মানে দিতে দেওয়ার আর যারা বা স্ট্যান্ডার্ডে আছে ওদেরকে আস্তে আসতে দুতিন বছরে ইংলিশ মিডিয়ামের সাথে খাপ খাইয়ে কিন্তু দরকার ছিল ঠিক আছে সো আশা করি দু তিন বছরের রেজাল্টটা ঠিক হয়ে যাবে তোমরা মিলিয়ে দেখে নিও আমাদের কথাটা ঠিক আছে আজকে ডেট দিয়ে মিলিয়ে দেখে নাও আগামী দু তিন বছরের মধ্যে বিদ্যাজ্যোতি স্কুলগুলো থেকে সিবিএসসির ত্রিপুরার মধ্যে টপার বা নর্থ ইস্টের টপার কিন্তু তোমরা দেখতে চলেছে ঠিক আছে কিন্তু এরপর এক অদৃশ্য কারণে আচ্ছা যাই হোক আজ রাজ্য সরকারে হটকারি সিদ্ধান্তর জন্য বর্তমান শিক্ষাবর্ষে মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত যেসব ইংরেজি ও বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলো বিদ্যা পরিণত হয়েছিল এই একশো পঁচিশটি বনেদি স্কুলের অধিকাংশ ছাত্রছাত্রীরা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসসি পরিচালিত দশম ও দ্বাদশ পরীক্ষায় ফেল করেছে অনেক স্টুডেন্টস আছে যারা কম্পারমেন্টাল পেয়েছে মোস্ট প্রবাবলি টুয়েলভে ঠিক আছে টুয়েলভে একটা সাবজেক্টে কম্পারমেন্টাল পেয়েছে এমন প্রচুর স্টুডেন্টস আছে ঠিক আছে সো এখানে চিন্তার কিছু নেই জুলাই মাসে আবার পরীক্ষা হবে তোমরা পরীক্ষা দিয়ে ভালো করে পাশ করো আর বিদ্যা জ্যোতি স্কুলসের যারা এখন ছাত্র ছাত্র ছাত্রী যারা আছো তোমরা তোমরা যারা আগামী দিনে টেন্থ টুয়েলভ দেবে তোমাদের চিন্তার কিছু নেই তোমাদের মা বাবাকে বলো চিন্তার কিছু নেই গভর্নমেন্ট অব ত্রিপুরা অবশ্যই এই জিনিসটা দেখবে আর ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ করবে তোমরাও নিজেদেরকে ইংলিশ মিডিয়ামের সাথে খাপ খাইয়ে নিতে তোমরা কি করো ইংলিশ মুভিজ দেখো ইংলিশ মানে ইংলিশ নিউজ পেপার পড়ো স্কুলে গেলে বন্ধু সাথে ইংলিশে কথা বলে দেখবে শিওরলি তোমরা অনেক কিন্তু বেনিফিট পাবে ঠিক আছে ইংলিশের সাথে যত ইনভলভমেন্ট বাড়াবে তোমাদেরই কিন্তু পরীক্ষার মধ্যে কিন্তু ওটা কিন্তু ইন রিটার্ন তোমাদের কিন্তু এটা তোমরা অনেক হেল্প পাবে ঠিক আছে আচ্ছা এখানে কি লিখেছে দেখো এখানে অ্যাকচুয়ালি লিখেছে যে বিদ্যাজ্যোতি স্কুল কোন মানে দেখো এর মধ্যে কিন্তু শিশু বিহার স্কুল ঠিক আছে শিশু মানে স্কুল কিন্তু আগরতলাতে যেটা আছে এটা কিন্তু শিশু বিহারের কিন্তু ট্র্যাক রেকর্ড আছে টি সব সবসময় কিন্তু পাঁচ ছটা টপার কিন্তু শিশু বিহার থেকে থাকতো কিন্তু সেই আশানুরূপ ফল কিন্তু হয়নি আফটার গেটিং কনভার্টেড টু বিদ্যাজ্যোতি মানে যে স্কিমটা আছে ওটার আন্ডারে কনভার্ট হওয়ার পর কিন্তু কিন্তু আশানুরূপ ফল হয়নি আরেকটা নিউজ পেপারে দেখে নাও এখানে উঠে এসছে কিছু প্রতিবেদন বিভিন্ন স্কুলের নাম দিয়ে পরীক্ষার্থীর সংখ্যা পাস কজন করেছে ফেল কজন করেছে সবগুলো কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলের যেই মানে বিদ্যা স্কিমের কিন্তু আন্ডারে দেখো এক একটা স্কুল যেমন শিলাছড়ি উচ্চ মাধ্যমিক স্কুলে ফেল করেছে ফিফটি বা তিপ্পান্ন জন টোটাল ফেল ঠিক আছে তেমনি ভাবে কিরিট বিক্রম ইনস্টিটিউশনে তেত্রিশ জন ফেল ঠিক আছে কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চৌত্রিশ জন ফেল কেসিপি ইংলিশ মিডিয়াম স্কুলে ২৬ জন ফেল এক এখানে দেখে রাখো উচ্চ মাধ্যমিকে সিবিএসি পরিচালিত উচ্চ কি হয়েছে দেখে রাখো কিরিট বিক্রম ইনস্টিটিউশনে পঁয়ষট্টি জন ফেল দিস এ হিউজ নাম্বার সিক্সটি ফাইভ স্টুডেন্টস ফেল ইন এ ক্লাস ঠিক আছে কাকরাবন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বিয়াল্লিশ জন ফেল ঠিক আছে শিলাছড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একান্ন জন ফেল মাইগঙ্গা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উনচল্লিশ জন ফেল কাঞ্চনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উনপঞ্চাশ জন ফেল নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুলে জন ফেল এইভাবে কিন্তু আনফর্চুনেটলি এবার রেজাল্টটা খারাপ হয়ে গেছে হবে এবার এই বিদ্যার স্কিমটা কিন্তু ট্রায়াল বেসিসে চলছে ঠিক আছে আর আমরা আশা রাখছি আগামী দুই তিন বছরে নতুন এডুকেশন পলিসির সাথে খাপ খাইয়ে নিয়ে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এই জিনিসটা অবশ্যই দেখবে ঠিক আছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা অবশ্যই দেখবে আর এডুকেশন ডিপার্টমেন্টের যারা আধিকারিকরা আছেন ওনারা কিন্তু অবশ্যই ইম্প্রুভমেন্ট করবে টিচারদের জন্য অনেক ডেভেলপমেন্ট ট্রেনিং ওনারা অর্গানাইজ করবে কোন জায়গায় অ্যাকচুয়ালি মিস্টেকটা হচ্ছে ওটা ওনারা আইডেন্টিফাই করে সামনের বছর থেকে রেজাল্ট কিন্তু ভালো হবে এটা আমরা আশাবাদী ঠিক আছে যেদিন এই বিদ্যা জ্যোতি থেকে টপাররা বেরোবে ঠিক আছে আমরা যখন নিউজটা পাবো টপাররা বেরিয়েছি আমরা তোমাদের সাথে গর্বের সাথে সবসময় আমরা শেয়ার করবো কারণ বিদ্যা জ্যোতি আর পি শ্রী এই দুটো প্রকল্প কিন্তু খুবই ভালো খুবই ভালো যা মানে যে সমস্ত স্কুলস আছে যেগুলোতে ইনফ্রাস্ট্রাকচার নেই ওইগুলোকে ডেভেলপ করা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং দিয়ে ঠিক আছে এগুলো কি ভালো না বলো তো অবশ্যই ভালো কিন্তু কথা হচ্ছে হঠাৎ করে কনভার্ট করাতে যারা নাইন্থ বা টেন্থে ছিল ওরা খাপ খাইয়ে নিতে পারেনি কিন্তু গ্রাজুয়েটলি অবশ্যই তোমরা খাপ খাইয়ে নেবে আর যারা আগামী বছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দেবে বিদ্যা আন্দারে যারা আছো রিসেন্টলি যারা ইংলিশ মিডিয়ামে কনভার্ট হয়েছে তোমরা বা তোমরা ইংলিশ মিডিয়ামে পঠন পাঠন শুরু করেছো প্রবলেম হচ্ছে তোমরা চেষ্টা করো ইংলিশে কথা বলতে নিউজ নিউজপেপার আছে মুভিস আছে বন্ধু বান্ধবের সাথে স্কুলে গিয়ে ক্লাসমেটের সাথে ইংলিশে কথা বলো দেখবে তোমরা অনেক অনেক বেনিফিট পাবে ঠিক আছে এটাই আশা রাখলাম আগামী দিনে বিদ্যা জ্যোতি হবে বিদ্যা জ্যোতি স্কুলস গুলোর নাম কিন্তু এগিয়ে আসবে টপারদের লিস্টে ঠিক আছে সো এই নিয়ে ভিডিওটা তোমাদের আমরা শেষ করলাম তোমাদের দুটো ইম্পর্টেন্ট টপিকস আমরা বলে দিলাম আর অল দ্য বেস্ট মানে আমরা জানাচ্ছি টিবিএসসি সকল 10th ও 12th এসপিরেন্টসদের তোমাদের রেজাল্ট বের হবে আর সকলে রেজাল্ট ভালো হবে এটা আমরা আশাবাদী ঠিক আছে ভিডিওটা সবার সাথে শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধব ফ্রেন্ডস রিলেটিভ যারাই মানে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক দিয়েছে বা যারা অধীর আগ্রহে রেজাল্টের জন্য অপেক্ষা করছে টিবিএসসি বোর্ডের সবার সাথে আমাদের এই ভিডিও লিঙ্কটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ ফেসবুক টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে সবার সাথে শেয়ার করে দিয়ে গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবাই যাতে জেনে যেতে পারে ঠিক আছে ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংক ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া তোমায় যদি টি টিএডি ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ট্রাইব ওয়েলফেয়ার এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং সহ ত্রিপুরা বিভিন্ন কম্পিটিভ এক্সাম সরকারি চাকরির পরীক্ষার প্রিপারেশনের জন্য নোটস লাগে আমাদের কাছে সমস্ত কিছুর ফুল সিলেবাস কমপ্লিট নোটস আছে এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি পুরো সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট এফেয়ার জিকে চাকরির সংখ্যা সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমাদের চ্যানেলটা একখনি সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ সব কিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের ইচ্ছা তোমার গ্রুপগুলো জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানালি আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো আর যারা রেজাল্ট অপেক্ষা করছো তোমাদের জানাই আগাম অল দা ভেরি বেস্ট তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে এটা আমরা জানি আর তোমাদের উপর আমাদের বিশ্বাস আছে ঠিক আছে এই বলে শেষ করলাম সবাই ভালো থাকবে চলো হ্যাভ এ নাইস টেক কেয়ার